যারা অবস্থা রোপণ করেছিলাম কাঠেরগুড়িতে, খুব অল্প কয়েকদিনেই এটি একটু বড় হয়ে গেছে এবং ফুল আসা শুরু করেছে। এখনো ফল আসেনি, তা আশা করি খুব শিগগিরই আলোর মতো ফল পাবেন। এই লম্বা বেগুনটিও কাঠের গুঁড়িতে করো, দেখুন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। তো ফিরে আসছি আবার কয়েকদিন পরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বেগুন গাছের অবস্থাটা, এটা হলো লম্বা জাতের বেগুন। এবং দেখুন অলরেডি বেগুন এসে গেছে। বেগুন অলরেডি এসে গেছে, আর এদিকে আরো ফুলও আছে। আশা করতেছি আমরা, আল্লাহ যদি চায়, তো আরো বেগুন পাবো। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ কাঠের গুঁড়িতে করা, দেখুন। এখানে একটি ছোট দেখা যাচ্ছে, আর এ পাশে একটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, আর এই পাশে অলরেডি একটি বড় হয়ে গেছে। এই যে দেখো, এবং আরো কিছু ফুলও আমরা দেখতে পাচ্ছি। তা আশা করতেছি আল্লাহর রহমতে আমরা এখান থেকে ভালো ফলন পাবো। দেখা যাক, আল্লাহ ভরসা। আবার বলি সবাইকে, এগুলো কিন্তু কাঠের গুঁড়িতেই করা। এই যে দেখো, গাছটি একদম ছোট। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।
যেন এরকম নতুন নতুন ভিডিও আমরা আপনার কাছে সবার আগে পৌঁছে দিতে পারি। এই যে দেখুন গাছটি, আর এই যে দেখুন একদম ছোট, ওখানে একটি বড়, আর এখানে গাছটি একদম ছোট। এখন পর্যন্ত তিনটা ফলন দেখা যাচ্ছে, একটি তো অলরেডি দেখালাম আপনাদের বড় হয়ে গেছে, আর দুটি ছোট ছোট। আবার ফিরে আসছি কয়েকদিন পরে। প্রিয় দর্শক দেখুন বেগুনটি কত দ্রুত সামান্য কয়েকদিনেই বড় হয়ে গেছে, এবং যে ছোট বেগুনগুলো দেখিয়েছিলাম এগুলো দেখুন বড় হয়ে যাচ্ছে, এবং আরও কিছু বেগুন আসতেছে, এবং মাশাআল্লাহ আশা করি আমরা ভালো ফলন পাবো এখান থেকে। দেখুন এটা হলো লম্বা বেগুন কাঠের গুঁড়িতে, দেখুন সামান্য কদিনে বেগুনটি একদম বড় হয়ে গেছে এবং ছেঁড়ার যোগ্য হয়ে গেছে রান্না করার সময়। এখানেও বেগুন আসতেছে, ইনশাল্লাহ আমরা খুব শিগগিরই ফলন পাবো আশা করতেছি। আসতেছে ইনশাল্লাহ আমরা হয়তো আরো ফলন পাবো ইনশাল্লাহ। গাছটিতে দেখুন বেগুন দেখা যাচ্ছে।